আপনার কি চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে? কিভাবে বুঝবেন বা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এই ধরনের সিচুয়েশন ওভারকাম করার জন্য? তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, গত এক বছর ধরে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা আমরা জব করছি অ্যাজ এ সিনিয়র এইচআর প্রফেশনাল, খুব কাছ থেকে জিনিসগুলো দেখেছি যে কী কী প্রক্রিয়ায় একটি জব ডিসকন্টিনিউ হয় বা এই করোনা মহামারীকালীন সময় ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ বা আমাদের যারা এন্টারপ্রেনিয়ররা আছে এই দুর্যোগে কিভাবে মানে জব কাট করছে বা কিভাবে পেরোল খরচ কমিয়ে আনতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করতেছি অনেকেই থাউজেন্ডস অফ পিপল নীরবে চাকরি আমাদের ছাড়তে হয়েছে বা চলে যেতে হয়েছে অন্য কোথাও। সো এই ডাটা স্ট্যাটিস্টিকগুলো যেহেতু ওইভাবে আসে না, বাট একটা বড় সংখ্যকই কিন্তু এখন দেশে জব মার্কেটে জবলেস অবস্থায় ক্রাইসিস মোমেন্ট পার করছে। তো প্রস্তুতিটা যদি আপনার আগে থেকে থাকে বা কী কী ক্লজ বা আশঙ্কাগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার শীঘ্রই হয়তো জব সুইচ করার দরকার, আদারওয়াইজ আপনাকে এক্সিস্টিং জবটি ছেড়ে দিতে হবে। তো আজকে সেই গাইডলাইনগুলি বা সেই টিপসগুলি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে জবগুলো আসলে রিডান্ডেন্ট বলেন বা জব কাট বলেন জিনিসগুলো ঘটতেছে, কোন কোন দৃষ্টিভঙ্গি মাথায় রেখে তাহলে আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন আপনি এই ক্লজগুলো বা অভিজ্ঞতাগুলো আপনি নিজের উপরে অ্যাপ্লাই করে তখন বুঝতে পারবেন যে আপনার আসলে জব থ্রেট কতটুকু বা আপনার জবটা কতটা সিকিউর, জব সিকিউরিটিটা কতটা বেশি। এই জিনিসগুলো বুঝতে পারলে কিন্তু সহজেই আপনার প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, অ্যাজ এ সিনিয়র এইচআর প্রফেশনাল আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা ডেফিনেটলি বেনিফিটেড হবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এম তৌহিদুর রহমান, এই সেক্টরে এইচআরে সিনিয়র প্রফেশনাল হিসেবে কর্মরত আছি দীর্ঘ 13 বছরের অধিক। সো একটি জিনিস আপনাদের সাথে বলি, সেটি হচ্ছে আমরা যারা এইচআর প্রফেশনালরা আছি খুব কাছ থেকে এই অপ্রিয় কাজটি যেহেতু করতে হয় এবং আপনারা অলরেডি জানেন যে বেসরকারি প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু প্রতিনিয়ত জব সেভ করে চলতে হয় উইথ পারফরমেন্স। সো আগে থেকে যদি আমরা বিষয়টা না উপলব্ধি করতে পারি তখনই কেবলমাত্র বিনা মেঘে বজ্রপাতের মতো যে বিষয়টা সেটা ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রেই অনেক আবেগঘন স্ট্যাটাস আমরা লিঙ্কডইনে ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই। তো এই আবেগঘন স্ট্যাটাসগুলো কেন দেয় বা যারা দিচ্ছে ওই বিনা মেঘে বজ্রপাতের মতো জবটা চলে যায় সেই জন্য এই স্ট্যাটাসগুলো দিয়ে দুঃখ দুর্দশার কথাগুলি ফুটিয়ে তুলছে। বাট দেখুন, আমাদের গার্মেন্টসে বা লেবার ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কোনো ঝামেলা হলে লেবাররা ওয়ার্কাররা রাস্তায় নেমে আসে, মিডিয়া ওদের পক্ষে কথা বলে বা ওদের বিষয়টা দেশবাসী জানতে পারে, কিন্তু আমরা যারা সো কল্ড হোয়াইট কলার মিড রেঞ্জ যে স্যালারিড এমপ্লয়িরা যারা আছি আমাদের মধ্যে কিন্তু কোনো ইউনাইটেড বা কোনো একতা ওরকম নাই। এরকম এই জন্য অসংখ্য দেখা গেছে যে আমরা মানে চাকরি হারিয়েছি অথচ জিনিসটা ওইভাবে মিডিয়ায় বা অন্য কোনো মিডিয়ায় ওইভাবে এটা আসে না। তো এই জন্য আমাদের প্রস্তুতি আসলে আমাদেরকেই গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, গত এক বছর ধরে আমরা যারা কাজ করছি এই সেক্টরে এইচআরে কোন কোন পদ্ধতিতে জবগুলোকে আমরা মিনিমাইজ করি বা জব কাট রিডান্ডেন্সি যেভাবেই বলুন এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করি সেটি হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে বেসরকারি প্রতিষ্ঠানে ওনার যদি আপনাকে রাখতে না চায় বা অ্যাফোর্ড করতে না পারে ইন দ্যাট কেস আমাদের আসলে কিছুই করার থাকে না। এই জিনিসটা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। তো এই করোনাকালীন গত এক বছর ধরে কাজগুলো যেহেতু খুব কাছ থেকে দেখতেছি তো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত আপনার জবটা কতটুকু সিকিউর এটা আপনি নিজে আগে অনুধাবন করতে হবে, আগে রিয়েলাইজ করতে হবে। ফর এক্সাম্পল, এখন একটি ট্রেন্ড চালু হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, অনেক জায়গায় থেকে আমি এই ধরনের অভিজ্ঞতা শুনেছি, সিনিয়র পজিশনে রিক্রুটমেন্টগুলো হেল্ড আপ আছে এবং সিনিয়র পজিশনে ম্যানেজারিয়াল বা সুপারভাইজার রোলে যদি কেউ থেকে থাকেন ওই জব বা ওই রোলটাকে ডিসকন্টিনিউ করে তার ইমিডিয়েট যে টিম মেম্বাররা আছে ওদেরকে দিয়ে একটু সিনিয়র কাউকে দিয়ে ওই রোলটা ক্যারি ফরওয়ার্ড করানোর একটি চেষ্টা, কস্ট কার্টেল করার একটা প্রবণতা হিসাবে দেখা দিচ্ছে ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গিতে, এটি একটি বিষয়। সো আপনার রোলের ইম্পর্টেন্সিটা বা ডিপেন্ডেন্সি কতটুকু অর্গানাইজেশনে বা যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেটা আগে আপনাকে রিয়েলাইজ করতে হবে, আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে। সেকেন্ড একটি অপশন হচ্ছে মাল্টি রোলকে একত্রিত করা। ফর এক্সাম্পল, যারা ইউনিক রোল অথবা রিপ্রেজেন্টেটিভ রোল নিয়ে কাজ করেন, আপনারা অনেকে জানেন একজন ম্যানেজার অ্যাকাউন্টস এই রোলটা ইউনিক রোল, তার আন্ডারে যদি 5 জন এক্সিকিউটিভ অ্যাকাউন্টস থাকে এটা রিপ্রেজেন্টেটিভ রোল। আমি একটু বুঝিয়ে বললাম বিকজ অফ এটা নিয়ে আমি এক্সাম্পল দিব। তো উদাহরণস্বরূপ দেখেন, 5 জন রিপ্রেজেন্টেটিভ রোলে কাজ করছে অ্যাজ এ এক্সিকিউটিভ অ্যাকাউন্টস হিসাবে। সো ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে আমি 2 জনকে ডিসকন্টিনিউ বা রিডান্ডেন্ট করে
ওই দুজনের রোল বা দুজনের যে ওয়ার্ক ভলিউমটা ওই তিনজনের উপর যারা আছে ওদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। এটা একটা অপশন হতে পারে, এটা একটা পদ্ধতিতে ম্যানেজমেন্ট কাজ করে থাকে বা ডিসকন্টিনিউ বা কস্ট সেভিং করে থাকে। তারপর আরেকটা হতে পারে ভাইস ভার্সা, যে ম্যানেজার অ্যাকাউন্টস পোস্টটা আমরা ডিসকন্টিনিউ করে দিলাম, তো এই যে পাঁচজন আছে এর ভিতর থেকে সিনিয়র যিনি আছেন অভিজ্ঞ ওনাকে টেম্পোরারি দায়িত্ব দিয়ে উপরের পোস্টটাতে এই মুহূর্তে আর কোনো লোক নিলাম না, যেটা অধিকাংশ কোম্পানিগুলো এখন করছে কস্ট সেভিং অ্যাপ্রোচে বা স্যালারি অ্যামাউন্ট বাঁচানোর জন্য। সো এই জিনিসটা করেও কিন্তু জব কার্ডগুলো হচ্ছে। তারপরে আরেকটি বিষয় চলে আসতেছে সরাসরি, সেটা হচ্ছে একদম রিডান্ডেন্ট প্রসেস অ্যাজ পার লেভেল ল অনুযায়ী একটা সার্টেন ভলিউম অফ পিপল, যে এই গ্রুপটাকে আমরা কোনোভাবেই কন্টিনিউ করতে পারতেছি না, সো ওদেরকে ডিসকন্টিনিউ করা হোক। এই পদ্ধতিতেও কিন্তু একটি কস্ট সেভ করার একটা অ্যাপ্রোচ দেখা যায়। সো এই হচ্ছে সিচুয়েশনগুলো। আরেকটা সিচুয়েশন হতে পারে এরকম কয়েকটা রোলকে একত্রিত করা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের কর্পোরেট সেলসে অনেকগুলো সিগমেন্টেশন ওয়েতে ছোট ছোট টিম কাজ করত, তো কয়েকটা টিমকে একত্রিত করে দেখা গেছে তিনটা টিমকে যদি একত্রিত করা হয়, অরিজিনালি তিনটা টিমে 3×15 মেম্বার আছে, তো তিনটা টিমে একত্রিত করে 3×3 9 জনকে রেখে বাকি যারা আছে 9, 6, 15 6 জনকে ডিসকন্টিনিউ করে দেওয়া হলো। তো এইভাবে বিভিন্ন রকম মোল্ড করে বিভিন্ন রকম অ্যানালাইসিস করে কিন্তু এই কাজগুলো গত 1 বছর ধরে প্রাইভেট অর্গানাইজেশনে হয়ে আসতেছে। তো আনফর্চুনেটলি আমাদের এই কাজগুলো ম্যানেজমেন্টের পক্ষে করতে হয়। তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আজকে এই ভিডিওটি করছি যে আপনাদের এই পূর্ব প্রস্তুতি বা আপনার জবটা কতটা রিস্কের মধ্যে আছে সেই অ্যাসেসমেন্ট কিন্তু আপনাকে আগে করতে হবে। তো আপনি চিন্তা করেন, দেখুন, সেই অ্যাসেসমেন্ট করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার উপর যে ডিপেন্ডেন্সিটা সেটা আরও ম্যানেজমেন্টের বেড়ে যাবে, বা আপনি একটি সময় থাকতে একটি আনাদার অপরচুনিটি অ্যাভেল করে সসম্মান নিয়ে আপনি চলে যেতে পারবেন এক্সিস্টিং আপনার প্রতিষ্ঠান থেকে। সো এই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে বলার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। তো যদি আপনার ওই প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই আপনার জন্য বিনামেঘে বজ্রপাতের ঘটনা ঘটবে না এবং আপনি আশ্বস্ত থাকবেন, কনফিডেন্ট থাকবেন, আপনি যতদিন পর্যন্ত জব করবেন। ভিউয়ার্স, আমরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, জব সিকিউরিটিটা এই দেখতে দেখতেই কিন্তু 10, 12, 13, 14 বছর চলতেছে। সো অ্যানালাইসিস করে বা আপনার সেলফ অ্যাসেসমেন্ট করে আপনার জবের ডিপেন্ডেন্সি কতটুকু এগুলো প্রতিনিয়ত করেই কিন্তু এই পর্যন্ত আমাদের আসতে হয়েছে। সো আপনারাও যদি জিনিসগুলো অ্যাপ্লাই করেন আপনাদের স্বস্ব ক্ষেত্রে তাহলে আসলে এই করোনা মহামারীর সময় জব মার্কেটের বর্তমান পরিস্থিতিতে আপনারা আসলে রাইট ডিসিশনটি এবং সেলফ অ্যাসেসমেন্টটি সঠিক চিন্তা দ্বারা সঠিক পদ্ধতি দ্বারা আপনারা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা এক্সিকিউট করতে আপনাদের জন্য সহায়ক হবে। তো ভিউয়ার্স, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি ক্যারিয়ার লাইফ সাইকেল এই প্লেলিস্টে তহিদ ব্লগ চ্যানেলটির আওতায় ক্রমাগত ছোট বড় ক্যারিয়ার রিলেটেড টপিকের উপর বাস্তব ভিত্তিক কথা বলার চেষ্টা করছি। আমি আসলে কখনো বুকিশ কোনো কথা বলি না, কারণ আমি নিজেও BBMBA করে আসছি। আপনারা যারা করেছেন অলরেডি জানেন যে আমেরিকান যে সব বইগুলো আমাদের নীলক্ষেত ভার্সনে পড়ানো হয়েছে ওই ধরনের বুকিশ কেস স্টাডি এক্সাম্পল আসলে বাস্তব জীবনে আমরা যারা গ্রুপ অফ কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করি আমাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট অ্যালাইন করা, ওরকম মিল আসলে খুঁজেই পাওয়া যায় না। সো আমি যা বলি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে শেয়ার করি, এগুলো অধিকাংশ লোকাল কোম্পানিতে এই ধরনের প্র্যাকটিসই চলতেছে। খুব আনফর্চুনেট কিন্তু ট্রু ব্যাপারটি, অধিকাংশ এইচআর প্রফেশনালরা আসলে এভাবে এই জিনিসটি নিয়ে কথা আসলে বলতে চাইবেন না, বাট আমি টু সাম এক্সটেন্ট আমি আপনাদের হেল্প করার জন্যই একজন এইচআর হয়েই এই কনফিডেন্সিয়াল বিষয়গুলো রিভিল করছি যাতে আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেন। সো আপনাদের মোটিভেশন একমাত্র আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, ভিউ করেন, এটাই হবে একমাত্র আমার অনুপ্রেরণা আপনাদেরকে এই ধরনের আরও বাস্তবভিত্তিক ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, সাথে থাকবেন, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।